প্রিয় ভাই ও বোনেরা, যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে বসবাস করতেছেন এবং আরবি ভাষা শিখতে যাচ্ছেন, তাদের জন্য সামি ভিডি লার্নিজি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এতে দেখানো গুরুত্বপূর্ণ শব্দ এবং বাক্যগুলো শিখে নেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন ভিডিও। নতুন ভিডিওর প্রথমে যে বাক্যটি আমরা জানব সেটি হচ্ছে আরবি ভাষায় ইরফা সৌতিক। ইরফা সৌতিক আরবি বাক্য, যার বাংলা অর্থ জোরে কথা বলো। আরবি ভাষায় ইরফা সৌতিক এর বাংলা অর্থ জোরে কথা বলো। ইকরাহাদা অর্থ এটা পড়ো। আরবি ভাষায় ইকরাহাদা এর বাংলা অর্থ এটা পড়ো। লেশ এহেনা, আরবি ভাষায় লেশ এহেনা এর অর্থ আমরা কেন। আরবি ভাষায় লেশ এহেনা এর বাংলা অর্থ আমরা কেন। ফিনি হারারা এর বাংলা অর্থ আমার জ্বর হয়েছে। আরবি ভাষায় ফিনি হারারা এর অর্থ আমার জ্বর হয়েছে। ও ইজি, আমাকে কথা দাও। আরবি শব্দ আরবি ভাষায় ও ইজি এর বাংলা অর্থ আমাকে কথা দাও। বুরকান শব্দের অর্থ আগ্নেয়গিরি। আরবি শব্দ বুরকান এর বাংলা অর্থ আগ্নেয়গিরি। সামা আরবি শব্দ এর বাংলা অর্থ অঞ্চল। সামা আরবি শব্দ এর বাংলা অর্থ অঞ্চল। খাল্লিক মাই, আরবি ভাষায় খাল্লিক মাই এর বাংলা অর্থ আমার সাথে থাকো। আরবি ভাষায় খাল্লিক মাই এর বাংলা অর্থ আমার সাথে থাকো। লাতিনসা এর অর্থ ভুলে যাবে না। আরবি শব্দ আরবি ভাষায় লাতিনসা এর বাংলা অর্থ ভুলে যাবে না। লাতি তাক্ষার অর্থ দেরি করবেন না। আরবি ভাষায় লাতি তাক্ষার এর বাংলা অর্থ দেরি করবেন না। আসি আনান এর অর্থ কখনো কখনো। আরবি ভাষায় আসি আনান এর বাংলা অর্থ কখনো কখনো। ওয়েনসা কেন এর বাংলা অর্থ তুমি কোথায় থাকো। আরবি ভাষায় ওয়েনসা কেন এর বাংলা অর্থ তুমি কোথায় থাকো। লেশলা এর বাংলা অর্থ কেন না। লেশলা এর বাংলা অর্থ কেন না। লেশ ইসাল কেন জিজ্ঞাসা করছো। আরবি ভাষায় লেশ ইসাল এর বাংলা অর্থ কেন জিজ্ঞাসা করছো। হু ইস্তাগুল মাক, হু ইস্তাগুল মাক এর বাংলা অর্থ সে আমার সাথে কাজ করে। আরবি ভাষায় হু ইস্তাগুল মাক এর বাংলা অর্থ সে আমার সাথে কাজ করে। আরবি ভাষায় সাই শব্দের অর্থ কিছু। আরবি ভাষায় সাই শব্দের অর্থ কিছু। শা আই এর অর্থ চা। আরবি ভাষায় শা আই এর অর্থ চা। বেদ শব্দের অর্থ ডিম। আরবি শব্দ বেদ এর বাংলা অর্থ ডিম। বেইত আরবি শব্দ এর বাংলা অর্থ বাসা বা ঘর। আরবি শব্দ বেইত এর বাংলা অর্থ বাসা বা ঘর। মাতার শব্দের অর্থ বৃষ্টি। আরবি শব্দ মাতার এর বাংলা অর্থ বৃষ্টি। মাতার মাতার এর বাংলা অর্থ এয়ারপোর্ট। আরবি ভাষায় মাতার এর অর্থ এয়ারপোর্ট। গিল শব্দের অর্থ বলো বা বলেন। আরবি শব্দ গিল এর বাংলা অর্থ বলো বা বলেন। ইসমা শব্দের অর্থ শোনো বা শুনুন। আরবি ভাষায় ইসমা শব্দের অর্থ শোনো বা শুনুন। শেফিনা অর্থ এদিকে দেখো। আরবি ভাষায় শেফিনা এর বাংলা অর্থ এদিকে দেখো। লাহতুরুহ অর্থ যেও না। আরবি ভাষায় লাহতুরুহ এর বাংলা অর্থ যেও না। ইবদা শব্দের অর্থ শুরু করুন। আরবি ভাষায় ইবদা এর বাংলা অর্থ শুরু করুন। উনিওয়ান অর্থ ঠিকানা। আরবি ভাষায় উনিওয়ান এর বাংলা অর্থ ঠিকানা। ইত্তেসাল শব্দের অর্থ যোগাযোগ। আরবি ভাষায় ইত্তেসাল এর বাংলা অর্থ যোগাযোগ। হাত্তাহা অর্থ এটা রাখো। আরবি ভাষায়
হাত্তাহা এর বাংলা অর্থ এটা রাখো, সাহার শব্দের অর্থ মাস, আরবি শব্দ সাহার এর বাংলা অর্থ মাস, ওয়েন শব্দের অর্থ কোথায়, আরবি শব্দ ওয়েন এর বাংলা অর্থ কোথায়, হাদা শব্দের অর্থ এটা, আরবি ভাষা হাদা এর বাংলা অর্থ এটা, ফাদ্দিল মাক্কান বাক্যটির আরবি অর্থ আরবি ভাষায় ফাদ্দিল মাক্কান এর বাংলা অর্থ জায়গা খালি করো, ফাদ্দিল মাক্কান এর বাংলা অর্থ জায়গা খালি করো, হানাফি মৌজুদ বাক্কালা এর বাংলা অর্থ আমি দোকানে আছি, আরবি ভাষায় হানাফি মৌজুদ বাক্কালা এর বাংলা অর্থ আমি দোকানে আছি, এখানে মজুদ অর্থ থাকা বা আছে, বাক্কালা শব্দের অর্থ দোকান, আনাফি অর্থ আমি আছি, মাফি কালাম সোয়াই এর বাংলা অর্থ কিছু বলো না, আরবি ভাষায় মাফি কালাম সোয়াই এর বাংলা অর্থ কিছু বলো না, এনে কালাম শব্দের অর্থ কিছু বলা বা কথা, সোয়া অর্থ কিছু, মাফি অর্থ না। আজ এ পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটি করে লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেমন্ত সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।